ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন আশা করি। আপনার চ্যানেল কোয়ালিটি ব্যান অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দাখিল পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট 2021 সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা আজ আপনার সাথে শেয়ার করছি। ইসলামের ইতিহাস অ্যাসাইনমেন্টটি বিষয় কোড 109, অ্যাসাইনমেন্ট নম্বর 4। অ্যাসাইনমেন্টের শিরোনাম, আমরা জানি যে ইসলামী জীবন ব্যবস্থার পরিপূর্ণ অনুসরণ ও বাস্তবায়ন প্রেক্ষিত খুলাফায় রাশেদিন। তো ইংলিশে লিখতে গেলে আমরা লিখব ফুল ফলো আপ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব দ্য ইসলামিক ওয়ে অফ লাইফ পার্সপেক্টিভ খুলাফা রাশেদিন। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা টু দ্য পয়েন্টে আনসার করে থাকি এবং আমরা চেষ্টা করে থাকি আনএক্সপেক্টেড, যেটি দরকার নেই সেটি বাদ দেওয়ার এবং যেটি অবশ্যই দরকার সেটি অবশ্যই রাখার জন্য, সেটি যে কোনো প্রকারেই হোক না কেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে দেখছি নির্দেশক যেটি আমাদের এতে দেয়া আছে, সেটি হচ্ছে খুলাফায়ে রাশেদিনের শাব্দিক অর্থ ও পারিভাষিক সংজ্ঞা, তাদের নাম ও শাসনকাল দিতে হবে। তো আমরা নির্দেশিতে উল্লেখিত চারটি বিষয় সম্পর্কে লিখতে পারলে আমরা কিন্তু 4 নম্বর পাবো। তার মানে এখানে শাব্দিক অর্থ লিখতে হবে, পারিভাষিক সংজ্ঞা লিখতে হবে, তাদের নাম লিখতে হবে এবং শাসনকাল লিখতে হবে। তো ভিউয়ার্স, আমরা শুরু করছি। তো ভূমিকা দিয়ে শুরু করারও উচিত, আমরা ভূমিকা দিয়ে শুরু করছি। ভূমিকা, ইসলামী ইতিহাসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনকালকে বলা চলে অসাধারণ গৌরবময় এক অধ্যায়। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের যুগে ইসলামী ব্যবস্থার পরিপূর্ণ অনুসরণ ও বাস্তবায়ন করা হয়। ক নম্বরে আমরা যে নির্দেশক পেয়েছি সে অনুযায়ী আমরা লিখছি খোলাফায়ে রাশিদিনের পরিচয়, নাম ও শাসনকাল। খোলাফায়ে রাশিদিনের শাব্দিক অর্থ আমরা প্রথমে দেখব। খোলাফা শব্দটি বহুবচন, এক বচনে এর অর্থ হচ্ছে খালিফা, এর অর্থ প্রতিনিধি বা কারো স্থানে স্থলাভিষিক্ত হওয়া। রাশেদিন শব্দটি বহুবচন, এক বচনে রাশেদ, এর অর্থ পথ প্রদর্শনকারী। খোলাফায়ে রাশেদিন অর্থ ন্যায়পরায়ণ, ন্যায়নিষ্ঠ, সঠিকভাবে পথ নির্দেশিত খলিফা। খোলাফায়ে রাশেদিনের পারিভাষিক অর্থ, পরিভাষায় ইসলাম ধর্মের শেষ বাণীবাহক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদের পর ইসলামী বিশ্বে শাসনকারী চারজনকে খোলাফায়ে রাশেদিন বলা হয়। তো ভিউয়ার্স, এখানে বাণীবাহক নবী এর পরে আপনার এই দাড়িটা হবে না, এটি একটু তুলে দেবেন এবং মুহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা লিখে নেবেন। আমার মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর ইলেকট্রিসিটি না থাকে আমি এখন এটি চেঞ্জ করতে পারছি না। শাসনকারী চারজনকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর ছিলেন এবং তার মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দেন, অথবা ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরদের মধ্যে চারজন ব্যক্তিকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। খোলাফায়ে রাশিদিনের নাম ও সময়কাল, আমরা দুটোর অ্যান্সার দিয়েছি, এখন আর দুটোর অ্যান্সার দেবো, সেটা হচ্ছে নাম এবং সময়কালের উত্তর দেব। 1 নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সময়কাল তিনি রাজত্ব করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 1634 থেকে 644 পর্যন্ত ক্ষমতা ছিলেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 1644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি ইসলাম জাহানের, মুসলিম জাহানের রাজত্ব করেন। আর খ্রিস্টাব্দ হবে, 12টি ঠিক করে নেবেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 656 থেকে 661 পর্যন্ত ছিলেন। তো 661 করে নেবেন, এটি 561 হবে না, সরি, তো এখানে 661 করে নেবেন। ইয়েস ভিউয়ার্স, তো আমরা দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে আমাদের এটি শেষ হয়ে গেল, আমরা এখন পরবর্তী ক্ষয়ের উত্তরে যাবো। তো আপনাদের চ্যানেল কোয়ালিটি ম্যান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আমাদের সঙ্গে রাখবেন, সঙ্গে থাকবেন। খ, খেলাফত যুগের বৈশিষ্ট্য, খেলাফত যুগের চারটি বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে পারলে আমরা 4 নম্বর পাবো। তো খেলাফত যুগের বৈশিষ্ট্য, খেলাফত যুগের শাসনকাল ছিল 30 বছর, 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই শাসনকাল পর্যালোচনা করলে দেখা যায় যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে খোলাফায়ে রাশিদিনের আমলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পবিত্র জীবন আদর্শ উজ্জ্বল প্রদীপে পরিণত হয়েছিল এবং তা তাদের চতুর্স্পর্শ, চতুর্পাশ নির্মল আলোচনায় উদ্ভাসিত করে রেখেছিল। খলিফাগণের প্রতিটি কাজে ও চিন্তায় তার গভীর প্রভাব বিদ্যমান ছিল।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ওফাত গেছেন, তারপরেও তার যে নূরের যে নূরের যে আলো, সেই আলোটা পৃথিবীতে যেন দীপ্তমান ছিল। চারজন খলিফাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয় পাত্র ও বিশিষ্ট সাহাবী ছিলেন। তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাপেক্ষা বিশ্বস্ত, পরীক্ষিত ও নিবেদিত সহচর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি তিনজন খলিফাই খলিফারই কর্মকেন্দ্র বা শেষ শয্যাস্থল কেন্দ্র মদিনায় রাজধানী স্থাপন, মানে দয়ালু সাল্লাম যে তার দ্বিতীয় কর্মকেন্দ্র ছিল মদিনা, এবং তিনি যে সেখানেই তার মানে তার সমাধি বা তার যে রওজা আছে, তো সেখান থেকেই কিন্তু হযরত আলী ছাড়া বাকি তিনজন খলিফাই তাদের কাজকর্ম, খিলাফতের কাজকর্ম চালিয়েছিলেন। তারা ছিলেন মুসলিম উম্মার সর্বাপেক্ষা অধিক আস্থাভাজন ব্যক্তিত্ব। নিরপেক্ষ সাধারণ নির্বাচন হলেও কেবল তারা যে সর্বাধিক ভোটে নির্বাচিত হতেন তাতে কোনো সন্দেহ নেই। খিলাফতের রাশেদার আমলে আইন প্রণয়নের ভিত্তি ছিল কুরআন ও সুন্না। যে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশ পাওয়া যেত না, সে বিষয়ে ইস্তিহাদ করে সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করা হতো, এবং এ ব্যাপারে কুরআন ও সুন্না পারদর্শী প্রত্যেক নাগরিকেরই মতামত দেওয়ার সমান অধিকার স্বীকৃত ছিল। খুলাফায়ে রাশিদিনের আমলে রাজকীয় ভোগবিলাস, জাঁকজমক ও শান শওকতের কোনো স্থান ছিল না। খলিফাগণ একান্তই সাধারণ নাগরিকদের মতো জীবনযাপন করতেন, তাদের কোনো দেহরক্ষী ছিল না, লোকজন যখন ইচ্ছা খলিফার কাছে উপস্থিত হতে পারত। খুলাফায়ে রাশিদিন বায়তুল মাল বা রাষ্ট্রের সরকারি কোষাগারকে জাতীয় সম্পদ ও আমানতের ধন মনে করতেন। রাষ্ট্রীয় পর্যায়ে বরাদ্দ ছাড়া নিজের জন্য একটি পয়সাও কেউ ব্যয় করতেন না। তারা নিজেদের জনগণের খাদিম মনে করতেন, কোনো ক্ষেত্রে তারা নিজেদেরকে জনগণের অপেক্ষা শ্রেষ্ঠ মনে করতেন না। তারা কেবল রাষ্ট্রীয় পর্যায়ে জননেতা ছিলেন না, নামাজ, হজ প্রভৃতি ধর্মীয় ব্যাপারেও যথারীতি তারাই নেতৃত্ব দিতেন, মানে তারাই ইমাম হতেন, হজেও তারাই নেতৃত্ব দিতেন। গ নম্বর দেখছি আমরা, খুলাফা রাশিদিনের নির্বাচন। খুলাফা রাশিদিনের চারজন খলিফার নির্বাচন সম্পর্কে আমরা লিখব এখন। তো ভিউয়ার্স, কোয়ালিটি ম্যান আপনার চ্যানেল, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। গ, খোলাফা রাশিদিনের নির্বাচন। প্রথমেই আমরা দেখব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতি। নবীজির ওফাতের পর তার স্থলাভিষিক্তির বিষয়টি জটিল আকার ধারণ করলো। কে হবেন তার স্থলাভিষিক্ত? মদিনার নেতৃস্থানীয় আনসাররা সাকিফা বনি সায়েদা নামক স্থানে সমবেত হলো। খলিফা হিসাবে তাদের পছন্দ ছিল হযরত সাদ বিন উবাদা রহমতুল্লাহ আলাইহে। সাদ বিন উবাদা রহমতুল্লাহ আলাইহে, তো ভিউয়ার্স এখানে বানানের ভুল আছে, আপনারা ব্র্যাকেটে আগে দিয়ে এই কাটে তুলে দেবেন, রহমতুল্লাহ আলাইহে রয়েকার বিষয়। তাদের সেখানে সমবেত হওয়ার কথা জেনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও হযরত উমর রাদিয়াল্লাহু এর নেতৃত্বে মুহাজির সাহাবিরা দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হন। তো ভিউয়ার্স আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু দুটো দল আছে, একটি হচ্ছে আনসার আর একটি দল মুহাজির। তো আনসাররা, আপনারা জানেন যে আনসাররা হলো মদিনা যারা বসবাস করতেন তার সেই মুসলিমদেরকে আনসার বলা হতো, এবং মক্কা থেকে যারা গিয়েছিলেন তাদেরকে মুহাজির বলা হতো। তো দুটি গ্রুপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে। তো এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হবে এটি কিন্তু কেউই আশা করে না বা চায় না। তো যেটি হয়ে গেছে সেটি হচ্ছে যে সেখানকার আনসাররা দাবি করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি, কারণ আমরা জানি যে একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হিজরত করতে বাধ্য হয়েছিলেন এবং উনি মদিনায় এসে আশ্রয় নিয়েছিলেন। তো সেক্ষেত্রে আনসারদের এই দাবি কিন্তু যৌক্তিক। তারা বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি, নিজেদের জানমালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি। এই কথাগুলো ঠিক আছে, আমাদের মধ্যে থেকে কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত করতে হবে, তারপরে মদিনা থেকে করতে হবে, এটি কিন্তু তাদের কথা ছিল। মুহাজির সাহাবিদের কাছে এর দাবি গ্রহণযোগ্য হলো না, কিন্তু আমরা যারা মক্কা থেকে যারা গিয়েছিলেন তাদের মধ্যে এই দাবি গ্রহণযোগ্য হলো না, কারণ তারা তো একেবারে শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের কথা, তখনই কিন্তু হযরত আবু বকর সহ আরও অনেক সাহাবিরা ইসলাম গ্রহণ করেছেন। তারা বলল ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানি সেচ দিয়েছি, সুতরাং আমরাই খিলাফতের অধিকতর হকদার। একথা যখন বললেন সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, কারণ আমরা জানি যে যখনই একটি জিনিস নিয়ে দুজনের মধ্যে দুজন নিতে চায় তখন কিন্তু সেখানে কাড়াকাড়ি বা একটু উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি জরুরতার দিকে মোড় নিচ্ছে দেখে, তো এখানে মোড়ের পরে এটি দাঁড়িয়ে আছে, এটি কম বন্ধ, এটি কেড়ে দেবেন, মোড় নিচ্ছে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক বুদ্ধিমত্তার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম প্রস্তাব করেন, ইসলামের প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আত্মত্যাগ বর্ণনা করেন। কতটা কতটা বুদ্ধি, কতটা বিদগ্ধতা, কতটা আল্লাহর প্রতি ভরসা এবং আল্লাহর রহমত থাকলে এরকম একটি কাজ করা সম্ভব, সেটি উমর রাদিয়াল্লাহু আনহুর কাজ দেখলে আমরা বুঝতে পারলাম যে উনি কিন্তু শুধু নামই প্রস্তাব করলেন না, উনি ইসলামের প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ বর্ণনা করেন। এবং আমরা জানি হযরত আবু বকরের প্রচুর আত্মত্যাগ, প্রচুর ইসলামের প্রতি তার প্রচুর আত্মত্যাগ, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনিচ্ছা সত্ত্বেও তখন কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু প্রস্তুত ছিলেন না এই দায়িত্বটি নেওয়ার জন্য। তিনি খুব একটা খুব মানে অনিচ্ছা ছিলেন, অনিচ্ছুক ছিলেন। তখন আবু বকর কী করলেন, দ্রুত ওনার হাত টেনে নিয়ে ওনার হাতে হাত রেখে বায়াত করে ফেলেন। তার মানে এখন কিন্তু শপথ করার কথা বিষয়ে আমরা জানি যে যে কোনো পদ গ্রহণ করলে শপথ করতে হয় এবং শপথ করার পরে কিন্তু তার আনুগত্য করতে হয়। তার মানে যখন একজন নেতা যখন শপথ গ্রহণ করে নেতা হিসাবে এবং কর্মী হিসাবে বা তার অনুসারী হিসাবে কিন্তু আমরা তার বায়াত গ্রহণ করি। এই জন্য কিন্তু ইসলামে বায়াত গ্রহণ করা বাধ্যতা রয়েছে, মানে ইসলামে সবাইকে বায়াত গ্রহণ করতে হবে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কী করলেন, হয়তো উমরের বায়াত করা দেখে যখন হয়তো উমর বায়াত করলেন তখন উপস্থিত মুহাজির সাহাবিরাও দ্রুত হযরত আবু বকরের কাছে বায়াত সম্পন্ন করে ফেলেন। তার মানে এই যেহেতু হয়তো উমর করে ফেলেছে, উমরকে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর ভালোবাসেন এবং অনেক তাকে সম্মানিত করেছেন, তো তার সিদ্ধান্তের উপরে আর কারো সিদ্ধান্ত আসলে কেউ দিতে চাইলেন না, যে না ওনার সিদ্ধান্তই এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধান্ত, এটি আল্লাহর সিদ্ধান্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির সাহাবীদের বায়াত সম্পন্ন হয়ে গেছে, তার মানে দেখা গেল যে হ্যাঁ, তার মানে যখন ওখানে যখন যতগুলো সাহাবীরা ছিলেন সবাই তার কাছে বায়াত নিয়ে নিলেন, মানে তার আনুগত্য গ্রহণ করলেন। কারণ আমরা জানি যে নেতা ইসলাম নেতা পছন্দ করে, ইসলাম নেতৃত্ব পছন্দ করে, নেতার হুকুমেই, ইসলাম হচ্ছে হুকুমের ধর্ম, হুকুম যে পালন করবে সেই আগাবে, সেই ধর্ম পালন করবে। তো সাহাবীদের বায়াত সম্পন্ন হয়ে গেছে দেখে আনসার সাহাবীরাও পরিস্থিতি আর জটিল না করে হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর দাবি পরিত্যাগ করে তারা হযরত আবু বকরকে খলিফা হিসেবে মেনে নেন। তার মানে এখানে আমরা দেখলাম যে সহনশীলতা, সাদ বিন উবাদা রহমতুল্লাহ আলাইহের যে অনুসারীরা ছিলেন এবং তিনি সহ তারা কিন্তু তখন কিন্তু একটু উত্তেজনক পরিবেশ সৃষ্টি করতে পারতেন, তারা নিজেরা এটা দখল করে নিতে চেষ্টা করতে পারতেন, কিন্তু তা না করে হযরত আবু বকরকে খলিফা হিসেবে মেনে নেন এবং ওনার হাতে বায়াত করেন। তো এটিই কিন্তু ইসলামের নিয়ম এবং এটিই কিন্তু ইসলামের শিক্ষা যে ইসলামের খেলাফত কিন্তু এখানে আত্মসাৎ করা এবং উপভোগ করার জন্য নয়, ইসলামের খেলাফত একটি বড় দায়িত্ব, যে দায়িত্বটি হযরত আবু বকর জানতেন যে অনেক কঠিন দায়িত্ব হবে, তাই কিন্তু উনি নিতে পছন্দ করেন নাই, তাকে কিন্তু দেয়া হয়েছে জোর করে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর খলিফা নির্বাচনে যে সমস্যাটি দেখা দেয় তা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক বুদ্ধি ও বিচক্ষণতার কারণে সমাধান হয়ে যায়। লক্ষণীয় বিষয় হলো নেতা নির্বাচনের এই পদ্ধতিতে সাধারণ সাহাবীদের কোনো অংশগ্রহণ ছিল না। তো ভিউয়ার্স, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন চিন্তা করি যে সবার মতামতের ভিত্তিতে নির্বাচন হবে, এটি ভালো, কিন্তু অ্যাকচুয়ালি সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কিন্তু ঠিক না। কারণ আমরা জানি যে সবাই কিন্তু সমান জ্ঞানী না, আর সবার কিন্তু একই রকমের মানে বোধ বুদ্ধি বা নির্বাচনের ক্ষমতা থাকে না। সো এখানে নির্বাচনের ক্ষেত্রে সকলের ভোট সমান দামি, এটি কিন্তু গণতন্ত্র বললেও এটি কিন্তু ইসলাম বলে না। কারণ গণতন্ত্রে যেটি বলা হচ্ছে যে আপনার একজন প্রেসিডেন্টের ভোটের যে দাম, একজন সাধারণ অশিক্ষিত ব্যক্তিরও সেই একই ভোটের দাম, তো তাহলে কী হলো? তাহলে তো আমরা যদি দেখি যে এই সাধারণ লোকের গুরুত্ব তো সমানই হয়ে গেল, কিন্তু তা কি হওয়া উচিত? মানুষকে কি আল্লাহ সবাইকে কি একইভাবে বাড়ানো হয়েছে? বাড়ানো হয়নি। তাহলে যে মানুষটার জ্ঞান গরিমা বেশি, যে মানুষটার বুদ্ধিমত্তা বেশি, আমল বেশি, তার ভোটের দাম বেশি থাকবে, এটা তো স্বাভাবিক। তো যাই হোক, বিতর্কে না যাই, লক্ষণীয় বিষয় হলো নেতা নির্বাচনের এই পদ্ধতিতে সাধারণ সাহাবিদের কোনো অংশগ্রহণ ছিল না, ওনারা জানতেন না, এমনকি হয়তো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবিও জানতেন না। এই কাজে শুধুমাত্র সাকিফা বনি সায়েদিতে উপস্থিত নেতৃস্থানীয় সাহাবিদের সাথে হয়, তেমন ওইখানে যে সাহাবিরা ছিলেন তারাই শুধু জানতেন, সাধারণ জনগণ পরবর্তীতে জানতে পারেন এবং পরে জানেন যে হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছে এবং নির্বাচিত করা হয়ে গেছে, তখন সাধারণ জনগণ নেতৃস্থানীয় সাহাবিদের অনুসরণ করে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হন। হ্যাঁ, ঘটনাটি ঘটে গেছে, তার মানে মুরব্বীরা যে কাজটা
আছে করেছে, এক কিছু মানুষ করেছে, তারা তো আমাদেরই মানুষ, তারা যেহেতু আমাদের মানুষ তারা যেহেতু করেছে, দ্যাটস ফাইনাল। এখানে তো ঝগড়া বিবাদ করার দরকার নাই, আর ইসলাম ঝগড়া বিবাদ পছন্দ করে না। সো এই জন্যই কিন্তু এখানে এই কাজটি হয়ে গেল। এরপর আমরা দেখছি হজ উমর রাজনের খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতি, হজ আবু বকরের রাজনের যখন বুঝতে পারে পৃথিবী থেকে ওনার বিদায় আসন্ন, তখন নবজির মৃত্যু পরবর্তী খলিফা নির্বাচন নিয়ে জড়িত পরিস্থিতির কথা স্মরণ করে উনি যেন মনে করলেন যে ওনার সময় কেমন অবস্থা হয়েছিল, তাই ওনার মৃত্যুর পূর্বেই একজন খলিফা পছন্দ করে দিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেন এবং হজ উমর রাজনকে পরবর্তী খলিফা হিসেবে নির্ধারণ করেন। তাহলে দেখা যাচ্ছে হজ আবু বকর রাজনীতি সদত উপর রাজনকে পরবর্তী খলিফা নির্বাচন করেন। তো ভিউয়ার্স, এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখলাম, যে নেতা সর্বজন স্বীকৃত নেতা, সর্বজন স্বীকৃত, যাকে আমরা সবাই ভালোবাসি, যে যাকে আমরা রাসূলের প্রতিনিধি মনে করছি, যাকে রাসূলের প্রতিনিধি মনে করছি, তার সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত থাকা দরকার নাই। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত তার কাছে জেনেছেন আবু বকর, আবু বকর জেনে হয়তো উমর রাজনকে খলিফা নির্বাচন করেন। এবং এইটিও কিন্তু ইসলামের বিধান। এখানেও কিন্তু আপনারা দেখেন যে ওই সবার ভোটে নির্বাচন, এরকম নির্বাচন কিন্তু ইসলাম বলে না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতি, তৃতীয় খলিফা নির্বাচিত হওয়ার করার ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করলেন। তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে নির্দিষ্ট একজনকে সিলেক্ট করেছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তা করলেন না। তিনি ছয়জনের একটি কমিটি করে দেন এবং এই ছয়জনের মধ্যে থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করার জন্য নির্দেশ দেন। বলে যে আপনাদের ছয়জনকে বললাম, এই ছয়জনকে আমি বললাম যে আপনারা আপনাদের মধ্যে খলিফা হবেন, এই খলিফাদের মধ্যে আপনারা কে খলিফা হবেন সেটা আপনারা ছয়জন মিলে নির্ধারণ করেন। এই ছজনের ছিলেন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ও হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। এই ছয়জনই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে হযরত উসমানকে খলিফা হিসেবে বেছে নেন। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে কত ধরনের নির্বাচন পদ্ধতি, কত ধরনের নির্বাচন পদ্ধতি আমরা দেখছি। তার মানে কিন্তু এখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন যে কোথাওই কিন্তু সংখ্যাগরিষ্ঠের ভোট বা সবার ভোট এরকম কিন্তু বিষয় নাই, কারণ এটি থাকা উচিত না। কারণ সবার ভোট সমান হবে, এটা কেন হবে? সবারকে বুদ্ধি বিবেচনা সমান, একজন স্কলারের যে বুদ্ধি হবে, একজন সাধারণ মানুষের কি সেই বুদ্ধি, সেই বিবেচনা বোধ হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতি, চার নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পর শাহাদত বরণের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত গ্রহণের অনুরোধ করা হলে তিনি প্রত্যাখ্যান করে বলেন, এটি তোমাদের এখতিয়ার নয়। আমরা বুঝতে পারলাম যে এই খলিফাদের, আমাদের খলিফা খোলাফায়ে রাশিদিনদের মানসিকতা, তাদের মনের বড়ত্ব, আল্লাহ তাদের মনটাকে কত বড় করে দিয়েছিলেন। উনি বললেন, ওনাকে যখন বলা হলো যে আপনি এখন খেলাফত নেন, আপনি খলিফা হন, আপনি রাজা হন, তখন উনি বললো যে না, এটা তোমাদের ব্যাপার না, তোমাদের দেখতে না, বরং এটি বদ্রী সাহাবা ও সুরা সদস্যদের দায়িত্ব। তারা একত্রে বসে যাকে মনোনীত করবেন তিনিই খলিফা হবেন। আমরা জানি যে আমরা যখন এরকম কোনো প্রস্তাব পেতাম আমরা হয়তো লুফে নিতাম। পরবর্তীতে মুহাজির ও আনসার সাহাবিগণের অনুরোধে মসজিদে নববীতে তিনি বায়াত গ্রহণ করেন এবং মুহাজিররাও তাকে পছন্দ করলেন, আনসাররাও তাকে পছন্দ করলেন, করে মসজিদে বায়াত গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ওনাকে বায়াত প্রদান করলেন, ওনাকে শপথ পড়ালেন, বাকি সকলে তাকে আনুগত্যের বায়াত দেন এবং সকলে তার সাথে বায়াত করেন যে হ্যাঁ, তিনি আমাদের খলিফা। ইওর চ্যানেল কোয়ালিটি ম্যান, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কোয়ালিটি খলিফার জন্য প্রয়োজনীয় গুণাবলী, খলিফার জন্য প্রয়োজনীয় চারটি গুণাবলী ব্যাখ্যা করতে পারলে আমরা চার নম্বর পেয়ে যাব। খলিফার জন্য প্রয়োজনীয় গুণাবলীর মধ্যে একটি হচ্ছে মুত্তাকি হওয়া। খলিফা নির্বাচিত হতে হলে তাকে হতে হবে সত্যবাদী, জনদরদী, নিঃস্বার্থ, উদার, মিষ্টভাষী, সুদুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ, সৎ, অনড়ম্বর জীবনযাপনকারী, কোমল প্রাণ, দায়িত্বশীল, সদাশয় এবং সদালোপী ইত্যাদি গুণের অধিকারী। একজন মুত্তাকির উপরোক্ত গুণগুলো যাদের থাকে তাদের প্রথম আদব হলো আল্লাহর ভয় এবং পরকালের বিশ্বাস। তো ভিউয়ার্স, এখানে এই প্রশ্নবোধক চিহ্নটা আপনারা উঠিয়ে দেবেন, এটি আমাদের দরকার নেই। প্রশ্নবোধক চিহ্নটা দাঁড়িয়ে দেবেন, গুণের অধিকারী। চারিত্রিক বলিষ্ঠতা, খলিফা নির্বাচিত হওয়ার জন্য চারিত্রিক বলিষ্ঠতা থাকা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে থেকে হয়তো আবু বকরের উম্মতের প্রতি সবচেয়ে বেশি দয়ালু, আমার উম্মতের মধ্যে থেকে হয়তো আবু বকর উম্মতের প্রতি সবচেয়ে বেশি দয়ালু। তার মানে হচ্ছে আমার উম্মতদের মধ্যে, আমি যে যতগুলো উম্মত আমার আছে তার মধ্যে হয়তো আবু বকর উম্মতদেরকে সবচাইতে বেশি ভালোবাসে।
তারপর আমরা বুঝতে পারলাম যে তাদের যে এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা ছিল, অন্যদিকে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে এবং আল্লাহর ধর্ম পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠোর ছিল ওমর ইবনে মাজা। ওমর ইবনে মাজা রাজিল্লাহু আনহু শুরু থেকে পরিচিত ছিলেন, যে কথা বা কাজকে তিনি সঠিক মনে করতেন তা থেকে কোনো কিছুতেই তাকে ফেরানো যেত না। মানে উনি বলেছেন যে এটি ঠিক, ওটি ঠিক, উনি যদি মনে করেন যে ওটি ঠিক তাহলে উনি ওইটি করবেন। যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন সাধারণ অন্য সাধারণ মুসলমানরা সাধারণত নির্যাতনের ভয়ে বলতো না, জানা ইসলাম আমরা ইসলাম গ্রহণ করেছি, গোপন রাখতো। সেভাবে গোপন না রেখে মক্কাবাসীর সামনে প্রকাশ্যে তার ঘোষণা দিয়ে দিলেন যে আমি ওমর বিন মাজা, আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আজ থেকে মুসলিম। তো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি খলিফাদের ছিল সেটি হচ্ছে দায়িত্ব সচেতনতা। খলিফাকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা আবশ্যক। ইসলামের চার খলিফার প্রত্যেকেই খলিফা হিসেবে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন। খেলাফতের দায়িত্ব পালনকালে উমর রাজিয়াল্লাহুকে একবার হযরত আলী রাজিয়াল্লাহু কোথাও দ্রুত ছুটে যেতে দেখেন যে কোথায় যাচ্ছেন। হযরত উমর রাজিয়াল্লাহু উনি তো খলিফা হয়ে উনি ছোটাছুটি করতেছিলেন, কেন? তিনি তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। উমর রাজিয়াল্লাহু বললেন, জাকাতের একটি উট হারিয়ে গেছে যা খোঁজার জন্য তিনি ছুটছেন। বিস্ময়কর, এটি বোঝা যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালনে কতটা সচেতন ছিলেন। তিনি বলেন, ফোরাত নদীর তীরে যদি একটি বকরিও হারিয়ে যায় উমরকে শেষ বিচারের দিন এর জন্য দায়ী থাকতে হবে। তো ভিউয়ার্স, আমরা চার নম্বরটা দেখবো এখন, প্রজাহিতৈষী মনোভাব থাকতে হবে। মুসলিম জাহানের খলিফাকে রাজা প্রজাহিতৈষী মনোভাব হওয়া আবশ্যক। প্রজা মানে সাধারণ জনগণের প্রতি ভালোবাসা থাকতে হবে। খোলাফা রাশিদিনের কর্মপন্থা পর্যালোচনা করলে দেখা যায় যে তারা সকলেই প্রজাহিতৈষী ছিলেন, তারা সকলেই জনগণকে ভালোবাসতেন, জনগণের দোরগোড়ায় তারা পৌঁছে যেতেন। আমরা দুই একটি উদাহরণ দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জনসাধারণের কল্যাণে ও নতুন রাষ্ট্রের শাসন কার্যে তিনি সর্বশক্তি নিয়োগ করেন। তিনি এতই নম্র ছিলেন যে সব কথায় বলতেন, আমাকে আল্লাহর খলিফা বলো না, আমি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা মাত্র। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফার দায়িত্ব নেওয়ার পর প্রায় রাতের অন্ধকারে জনগণের খবরাখবর নিতে বেরোতেন। এক ঘরে রাতে বাতির আলো দেখে ভাবলেন, এত রাতে বিশেষ কারণ ছাড়া বাতি জ্বালার কথা নয়। কাজেই তিনি কারণ জানতে সেদিকে রওনা হলেন। কুড়ি ঘরের পাশে দাঁড়াতেই এক মা এবং মেয়ের কথোপকথন শুনতে পেলেন। মেয়ে বলছে, মা, আজ ছাগল দুধ কম দিয়েছে, কীভাবে গ্রাহকদের কালকে দুধ দেব? জবাবে মা বলছে, এতে চিন্তার কারণ নেই, কিছু পানি মেশালেই চলবে। মেয়ে বলল, দুধে পানি মেশালে আমিরুল মোমেনের নিষেধ আছে। মা বলল, এত রাতে আমিরুল মোমেনের কীভাবে জানবেন বা দেখবেন দুধে পানি মেশানো হয়েছে? সঙ্গে সঙ্গে মেয়ের স্পষ্ট জবাব, আমিরুল মোমেনের না দেখলেও আল্লাহ তো দেখছেন। এই কথোপকথন শুনে হযরত উমর রাদিয়াল্লাহু নিজ ঘরে ফিরে এলেন এবং পরদিন সকালে সেই ছাগল চরণে ওলে মেয়ের কাছে নিজের ছেলের বিবাহের প্রস্তাব দিলেন। এবং শুধু সহজার জন্য নয়, সমগ্র ইসলাম জগতের খলিফা হয়েও সাধারণ ছাগল চরণে ওলি বেদুইন মেয়ের সঙ্গে নিজের ছেলের বিবাহ দিলেন। উপসংহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহি আলামিন তার খলিফা গড়ও মুসলিমদের জন্য সর্বোত্তম আদর্শ। তার খলিফাদের অনুসরণ করে যখন ইসলামের জীবনযাপন চলত তখন ইসলামের সৌন্দর্য বিকশিত হয়েছিল, যার সৌন্দর্য চতুর্দিকে ইসলাম ছড়িয়ে পড়েছিল। ইসলাম যে শান্তি ও সমৃদ্ধির খোদাপ্রাপ্তির পথ তা শুধু মুসলিম নয় বরং সবাই বিশ্বাস করতে শুরু করেছিল। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম, এরপরে আমরা কোরআন মজিদ এবং তাজভিদ নিয়ে আসবো এবং হাদিস শরীফ নিয়ে আসবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেল কোয়ালিটি ম্যান, আপনার চ্যানেল কোয়ালিটি ম্যান, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ওইসব গুড লাগবে।